হ্যালো বন্ধুরা, হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোসাম্মৎ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো টমেটোর পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে। চলুন বিস্তারিত জানা যাক। টমেটো একটি সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ শীতের সবজি। তবে আমাদের দেশে সারা বছরই টমেটো পাওয়া যায়। রান্না বা সালাদে টমেটো ছাড়া ভাবাই যায় না। টমেটোর পুষ্টিগুণ: প্রতি 100 গ্রাম টমেটোতে রয়েছে খাদ্য শক্তি 18 কিলো ক্যালোরি, আমিষ 0.9 গ্রাম, শর্করা 3.9 গ্রাম, ফাইবার 1.2 গ্রাম, লাইকোপেন 2573 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 13 মিলিগ্রাম, পটাশিয়াম 237 মিলিগ্রাম, ক্যালসিয়াম 10 মিলিগ্রাম, জিঙ্ক 0.17 মিলিগ্রাম, টমেটো ক্যান্সার প্রতিরোধক, ক্যান্সার কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হলো টমেটো, হৃদরোগের ঝুঁকি কমায়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। ওজন কমায় টমেটো। টমেটো দেহের অতিরিক্ত চর্বি দূর করে, দেহে অতিরিক্ত মেদ জমতে দেয় না। টমেটো দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে। টমেটো ত্বকের উন্নতিতে সাহায্য করে। টমেটো ত্বক উজ্জ্বল করে ও সাথে সাথে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে নতুন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।